হাজার বারের বেশি রিকোয়েস্টে ডে ইন দ্য লাইফ ভিডিও একদিনে শ্যুট করার অপরচুনিটি এবং টাইম আমি কখনো পাইনি। তাই গত 3 মাস ধরে আমি প্রতিদিনের ছোটোখাটো ক্লিপ নিয়ে একটা অ্যাভারেজ ডে ইন দ্য লাইফ ভিডিও সাজিয়েছি, আশা করি ভালো লাগবে। ডে ইন দ্য লাইফ ভিডিওগুলো সাধারণত সকাল 7টা-8টার দিকে শুরু হয়, কিন্তু যেহেতু আমার অনেক কাজ থাকে রাতে এবং আমার 10টার আগ পর্যন্ত কোনো সকালে ক্লাস নেই, আমি রাত 12টা থেকে ইউজুয়ালি রাত 2:30-3 পর্যন্ত জেগে থাকি হোমওয়ার্ক এবং অ্যাসাইনমেন্ট করার জন্য। এই জন্য আমার ডে ইন দ্য লাইফ শুরু হয় রাত 12টার সময়। আমার নিউরোসায়েন্স প্রজেক্টের জন্য কালকে আমার একটা মিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট প্রোগ্রাম বানাতে হবে। সেই প্রোগ্রাম বানানোর জন্য আমার আগে থেকে কয়েকটা ব্যাকগ্রাউন্ড রিসার্চ রিডিং করা লাগবে, সেটা এখন করে ফেলছি। যখনই আমার রিডিং শেষ হয়ে যায় তখনই আমি ঘুমানোর ডিসিশন নিই। ঘুমানোর আগে ব্রাশ করে রেডি হয়ে যাই পরের দিনের জন্য। ঘুমানোর ঠিক আগে আমি পরের দিনের ক্যালেন্ডারটা চেক করে নিই, যাতে সকালের কোনো ইম্পর্টেন্ট কমিটমেন্ট না মিস করি। সাধারণত প্রতিদিন আমি 7.5 ঘন্টা থেকে 8 ঘন্টার মতো ঘুমানোর চেষ্টা করি, মাঝে মাঝে বেশি হয়ে যায়। ঘুম থেকে ওঠার সাথে সাথে মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতে 20-30 মিনিটের মতো নষ্ট হয়ে যায়। ওইটা যেদিন নষ্ট না হয় সেদিন তাড়াতাড়ি ব্রাশ করে ফেলি। এরপরে দিনের সবচেয়ে ইম্পর্টেন্ট অংশ, দিনের কী কী ইম্পর্টেন্ট টু ডুস আছে ওইটা লিস্ট করে ফেলা। সাধারণত এটা আমার মোবাইলেই সেফ থাকে, কিন্তু ভিডিওর খাতিরে আমি খাতা কলমে লিখে দেখাচ্ছি। এবং আমার জিমেল ক্যালেন্ডারও আমি তাড়াতাড়ি চেক করে নিই, যাতে আমি কোনো ইভেন্ট না মিস করি এবং মেন্টালি প্রিপেয়ার থাকি কীভাবে আমি কোন ইভেন্ট অ্যাপ্রোচ করব। এরপরে তাড়াতাড়ি একটা কুইক এক্সারসাইজ বা সময় না থাকলে স্ট্রেচিং সেরে ফেলি। স্ট্রেচিং করলে প্রোডাক্টিভিটি দিনের জন্য বেড়ে যায় এবং কখনো ল্যাথার্জিক লাগে না। 10:30টার সময় আমার রেগুলার অ্যাপ্লাইড ম্যাথ লেকচার থাকে, যেখানে আমি ম্যাথমেটিক্যাল মডেলিং শিখি। এরপর আমি চেষ্টা করি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে শত শত কমেন্ট আসে ওগুলো রিপ্লাই দেওয়া, ওগুলো পড়ে দেখা। আমার সবচেয়ে বেশি আক্ষেপ হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে অনেক টপিক আমি অলরেডি ভিডিও বানিয়েছি, কিন্তু ওই ভিডিওগুলো একটু কষ্ট করে না ঘেঁটেই অনেক স্টুডেন্ট বারবার কমেন্ট করে যায়, ভাইয়া এই টপিক নিয়ে ভিডিও বানান বা ওই টপিক নিয়ে ভিডিও বানান। একটু কষ্ট করে যদি আমার চ্যানেলটা ঘেঁটে দেখতো তাহলেই তারা তাদের প্রশ্নের উত্তর পেয়ে যেত, কিন্তু অতটুকু কষ্ট অনেক স্টুডেন্ট করতে চায় না, যেটা আমার খারাপ লাগে। ডে ইন দ্য লাইফ ভিডিওতে ইনক্লুড করার জন্য ছোটোখাটো অনেক ক্লিপই আমার রেকর্ড করতে বেশ আনকমফর্টেবল লাগে, যেমন প্রাইভেট কোনো ফোন কল বা নামাজ পড়া বা টয়লেটে যাওয়া। সো ওইটা মাথায় রেখেই ভিডিওটা দেখেন। ভিডিও তো যেহেতু আছেনই, চলেন এলিয়ট হাউসে একটা ছোটোখাটো ট্যুর দিয়ে দিই। যদি আরও বড় ডিটেল ট্যুর চান, ভিডিও ডিসক্রিপশনে আমার হাউস এবং ডর্মের একটা ট্যুর আমি আগে দিয়েছি, ওইটা দেখতে পারেন। হার্ভার্ডের আপার ক্লাসম্যান হাউসগুলো সাধারণত রিভারের পাশে অবস্থিত, এলিয়ট হাউস কোনো একটা এক্সেপশন না। এই জন্য এলিয়ট হাউস থেকে রিভারের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। হার্ভার্ডের হাউজিং সিস্টেম আগে লটারি ছিল না, তখন স্টুডেন্টরা চুজ করতো কোন হাউসে কে থাকবে। সব এলিট ছাত্ররা কেন জানি এলিয়ট হাউস চুজ করতো, এই জন্য এলিয়টের নাম ছিল মোর হার্ভার্ড দেন হার্ভার্ড। একটা এক্সাম্পল হলো পাকিস্তানের ফর্মার প্রাইম মিনিস্টার বেনজির ভুট্টো। এলিয়ট হাউসের একটা শর্টকাট গেট আছে, যেটা ইউজ করে আমরা তাড়াতাড়ি রিভার এবং ব্রিজের কাছে চলে যেতে পারবো। ব্রিজের পাশেই আছে ওয়েল্ড বোট হাউস, যেখানে ভার্সিটি অ্যাথলেটরা তাদের বোট এবং ইকুইপমেন্ট রাখে। ব্রিজের ঠিক অপর পারেই হলো হার্ভার্ড বিজনেস স্কুল এবং হার্ভার্ড স্টেডিয়াম। সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন তার পিছনে রেড বিল্ডিংগুলো হার্ভার্ড কেনেডি স্কুল, যেখানে আমাদের সুপার কাপ মাশরুফ হোসেন পড়েছিল। এলিয়ট হাউসে এই টাওয়ারের ভিউটা আমার ফেভারিট ভিউ। যখন আমি এই ডে ইন দ্য লাইফ ভিডিওর জন্য ক্লিপ রেকর্ড করা শুরু করি 3 মাস আগে, তখনও রমজান মাস শুরু হয়নি এবং তখন আমরা অ্যাভারেজ ডের মতোই লাঞ্চ করতাম। হার্ভার্ডের প্রত্যেকটা আপার ক্লাসম্যান হাউসেসে নিজস্ব ডাইনিং হল আছে, যেটা সাধারণ নন প্যান্ডেমিক টাইমে ফিল আপ থাকে উইথ স্টুডেন্টস অ্যান্ড স্টুডেন্ট লাইফ। কিন্তু এই প্যান্ডেমিক সময় লাইনে দাঁড়িয়ে খাবার কালেক্ট করতে হয় এবং খাবার কালেক্ট করার আগে আমাদের কোভিডের টেস্টের রেজাল্টটা আগে স্ক্যান করে নিতে হয়। ডাইনিং হলের মেনু প্রতিদিন চেঞ্জ হয় এবং হালাল খাবার থেকে শুরু করে সব ধরনের ড্রিঙ্কস, কফি, ফল ফুল সবই পাওয়া যায়।
প্যান্ডেমিক টাইমে আমাদের সুস্থ রাখার জন্য স্টুডেন্টদের প্রতি সপ্তাহে 3 বার করে কোভিড টেস্টিং করতে হয় এবং প্রতিদিন কোভিড টেস্টিংয়ের রেজাল্ট ডাইনিং হলে খাবার পিক করার সময় চেক করে নিতে হয়। প্রত্যেকটা জায়গায় জায়গায় হ্যান্ড স্যানিটাইজার আছে যাতে আমরা নিজেদেরকে পরিষ্কার রাখতে পারি। দিনের বেলায় যেহেতু বেশ সুন্দর আবহাওয়া থাকে বাইরে, আমরা সাধারণত কোর্টইয়ার্ডেই ফ্রেন্ডদের সাথে লাঞ্চ করে থাকি। আজকের লাঞ্চের পর আমি কাজ করব ওয়ান থ্রেডের উপর, যেটা বাংলাদেশি একটা টেক স্টার্ট আপ, এবং ওয়ান থ্রেডের কাজ হলো একটা অ্যাফোর্ডেবল প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল দেওয়া। যদি ইন্টারেস্ট থাকে কমেন্ট সেকশনে ওয়ান থ্রেডের লিঙ্কটা দেখে নিতে পারেন। আধা ঘন্টা পরে নেক্সট ক্লাস এবং নতুন কিছু শুরু করার ইচ্ছা করছে না, সো এই টাইমটুকুতে ইউজুয়ালি আমি রিল্যাক্স করি বা 1-2 পেজ বই পড়ি বা সুইচে ফিফা খেলি। দুপুর 3টার সময় আমার একটা ক্লাস অন ব্রেন ডেভেলপমেন্ট অ্যান্ড প্লাস্টিসিটি। বাচ্চাকালের বিভিন্ন এক্সপেরিয়েন্স আমাদের ব্রেনকে অ্যাডাল্ট লাইফের জন্য কীভাবে গড়ে তোলে তার উপরে এই অসাধারণ নিউরোসায়েন্স ক্লাস আন্ডার প্রফেসর টাকাও। বিকাল 4:30টার দিকে আমি সাধারণত অতটা প্রোডাক্টিভ থাকি না, সো এই টাইমে চেষ্টা করি ফ্রেন্ডদের সাথে বাইরে হাঁটতে যাওয়া বা কফি খাওয়ার জন্য। কফির সমস্যা হচ্ছে আমি খুব চিনি দিয়ে কফি খাই, সো এটা হেলথের জন্য লং টার্মে ডিসঅ্যাডভান্টেজেস। আমার সামনে যে হাউসটা দেখতে পাচ্ছেন ওটা কার্কল্যান্ড হাউস, যেখানে মার্ক জাকারবার্গ থাকতো, এবং আমার ডানে উইনথ্রপ হাউস। হার্ভার্ড স্কোয়ারের ভালো দিক হলো যেহেতু এখানে প্রচুর স্টুডেন্ট বসবাস করে, পুরা স্কোয়ার ধরে প্রচুর কফি শপ আছে এবং প্রচুর রেস্টুরেন্ট আছে। স্টারবাকস, ডাঙ্কিন ডোনাটস থেকে শুরু করে ইন্ডিয়ান ফুড, থাই ফুড, সকল ধরনের ফুডই এখানে পাওয়া যায়। বিকালের এই আড্ডা শেষ করতে আমার 10-15 মিনিট লাগবে, যার পরে আমি স্পোর্টস খেলতে চলে যাব। যেই স্পোর্টসই পাই সাধারণত ওই স্পোর্টসই খেলি। আজকে আমার ফ্রেন্ডরা বাস্কেটবল খেলার জন্য ফ্রি, তো আজকে আমরা বাস্কেটবল খেলবো। নেক্সট অ্যাক্টিভিটিতে যাওয়ার আগে কার্কল্যান্ড হাউসের কোর্টইয়ার্ড, যেখানে বসে কিছুক্ষণের জন্য কফি খাবো, সেটা তাড়াতাড়ি দেখে নিই। সাধারণত ফুটবল খেলতে বেশি ভালো লাগে, কিন্তু যেহেতু আজকে ফ্রেন্ডরা বাস্কেটবল খেলছে ভাবলাম বাস্কেটবল খেলি। ভিডিওর নেক্সট 1 মিনিট বাস্কেটবল খেলার বিভিন্ন হাইলাইটস, যদি ওটা দেখতে ইচ্ছা করে দেখেন, না হলে স্কিপ করে পরবর্তী অ্যাক্টিভিটিতে চলে যেতে পারেন। বাস্কেটবল খেলা শেষ, এখন আমার তাড়াতাড়ি রুমে গিয়ে গোসল করতে হবে, যার পর আমার ফ্রেন্ডদের সাথে ডিনার প্ল্যান আছে। Kind of like puncture, it's like you want to suck out some juice. So we're very comfortable. And if you notice that সাধারণত ডাইনিং হলে ডিনার করি, কিন্তু আজকে ভাবলাম একটা চাইনিজ রেস্টুরেন্টে ঘুরতে যাই। ডিনার শেষ করেই একটা ম্যাথ মডেলিংয়ের প্রজেক্টের উপর পাইথনে কোড করছি, যেখানে আমেরিকা এবং রাশিয়ার নিউক্লিয়ার আর্মস রেসটা আমার মডেল করে দেখাতে হবে। তারপরে আমার ফ্রেন্ডের সাথে একটা নিউরোসায়েন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রজেক্টের জন্য পাইথনে কোড করতে হবে, যেখানে আমরা দেখাচ্ছি যে একটা মানুষ একটা ডেস্টিনেশনে যাওয়ার সময় মাথার মধ্যে কী কম্পিউটেশনাল মডেল দ্বারা ন্যাভিগেশন প্ল্যান করে। Johannes, are you watching Dark tonight? Yeah, sure. Let's do it.
কাজ না থাকলে চেষ্টা করি স্পন্টেনিয়াস প্ল্যান করার। আজকের ফ্রেন্ডদের সাথে ডার্ক নামের একটা টিভি শো দেখব। ডার্ক একটা টাইম ট্রাভেলের উপর অসাধারণ থ্রিলিং একটা সায়েন্স ফিকশন টিভি শো অন নেটফ্লিক্স, যেটা আমি হাইলি রেকমেন্ড করব। ডার্ক দেখে মাত্র রুমে ফেরত আসলাম, এখন রাত 11:30 বাজে। ডে ইন দ্য লাইফ ভিডিওটা এখানে শেষ করে দিব, কিন্তু আমার ডে এখনও শেষ হয়নি। ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশনের জন্য ভালোই খাটা লাগে, সো এটার জন্য প্ল্যানিং করা লাগবে এবং ওইটা শেষ করে একটা ম্যাথ হোমওয়ার্ক করা শুরু করব, যেটা শেষ হতে হতে আনুমানিক রাত 2-3 বাজবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি এরকম আরও ভিডিও চান তাহলে কমেন্ট সেকশনে জানান। ইচ্ছা আছে একটা হার্ভার্ড ক্যাম্পাস টুর ছোটোখাটো বানাবো, সো এটা যদি দেখতে চান কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে, আমি চেষ্টা করবো এটা নিয়ে একটা ভিডিও বানানোর জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস, আশা করি নেক্সট ভিডিওতে দেখা হবে।